সকল প্রশংসা আল্লাহ তাআলার। মহান আল্লাহর নিকট কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা, সেই করোনার মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান সরকার হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভরশীল সরকার। সেই তথ্যপ্রযুক্তির সুবিধা আমরা শহর এবং গ্রামের সকল শিক্ষার্থীবৃন্দ আমরা পাচ্ছি। বিশেষ করে এই পুরনো ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজকে আধুনিক কলেজ রূপান্তর করার জন্য বিশেষ করে যাদের অবদান, ঢাকা সাত আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ওনার সুযোগ্য উত্তরসূরী মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপক এবং আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব সোনাইমা সেলিম এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার, যার নিরলস প্রচেষ্টায় আমাদের আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এক যাক তরুণ শিক্ষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনলাইন ক্লাসে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো বোর্ডের মধ্যে আমরা তিনটি বাক্য লিখেছি, সাকিব আল হাসান ক্রিকেট খেলে, ছেলেরা বই পড়ে, তাহারা উপন্যাস পড়েন। আমরা বাক্য বলতে বুঝি দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। মজার বিষয় শিক্ষার্থী বন্ধুরা, যে বাংলা ব্যাকরণে একটা বাক্যর সাথে অনেকগুলি আমরা ব্যাকরণের শ্রেণী বিভাজন করতে পারি। ঠিক তেমনিভাবে এটাকে আমরা যে এই বাক্যটাকে আমরা পদও বলতে পারি, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। তাহলে সাকিব আল হাসান ক্রিকেট খেলে, এটা একটা বাক্য, আবার আমরা পদও বলতে পারি। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা বাক্যকে আমরা পদ হিসেবে উল্লেখ করতে পারি। মজার বিষয় হচ্ছে যে পদ হচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, অথবা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। যেমন এখানে আমরা যদি ছেলে খেলে একটি পদ, এটাকে আমরা ক্রিয়া বলতে পারি। ক্রিয়া ক্রিয়া হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ঠিক তদ্রূপভাবে ক্রিয়াপদকেও আমরা বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি সমাপ্তিকা ক্রিয়া, দুই নম্বর হচ্ছে অসমাপ্তিকা ক্রিয়া, তারপর হচ্ছে সকর্ম ক্রিয়া, চার নম্বরে বলতে পারি আমরা অকর্ম ক্রিয়া, তারপরে আমরা বলতে পারি প্রযোজক ক্রিয়া, তারপরে আমরা বলতে পারি যৌগিক ক্রিয়া। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমরা এইটুকু জাস্ট একটু জেনে রাখলাম শুধু ক্রিয়ার শ্রেণী বিভাজন সম্পর্কে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা ক্রিয়াপদের বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করবো আমরা। তাহলে ক্রিয়াপদকে যদি আমরা বিশ্লেষণ করি, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা কী কী পাই সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে ক্রিয়াপদকে আমরা যদি এই যে আমরা খেলে
খেল এই, তাহলে এটাকে কী বলতে পারি আর এটাকে আমরা কী বলতে, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ প্রায়, প্রথম অংশ প্রায় ধাতু অথবা ক্রিয়ামূল অথবা প্রকৃতি, আর দ্বিতীয় অংশ পাই এটা হচ্ছে ধাতু ক্রিয়ামূল অথবা প্রকৃতি। দুই নম্বরে আমরা পাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে ধাতু। তাহলে আমরা ধাতু সম্পর্কে শিখন ফল হচ্ছে ধাতু কি, কত প্রকার, বিভিন্ন শ্রেণী বিভাগ, এবং বিভিন্ন উদাহরণ, এই সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা প্রথমত পাইলাম যে ধাতু ক্রিয়াকে আমরা ভাগ করলে দুটি অংশ পাই, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল বা প্রকৃতি, আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করি, ধাতু ক্রিয়ামূল বা প্রকৃতি সম্পর্কে। ক্রিয়াপদকে যে আমরা দুদিন পাইলাম ধাতু ক্রিয়ামূল বা প্রকৃতি, তাহলে শব্দ বা পদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। যেমন চলা, তাহলে শব্দ বা পদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। শব্দ বা পদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। এবার আমরা এই যে আমরা বললাম শব্দ বা পদের মূল অংশকে প্রকৃতি বলা যায়, উদাহরণ যদি যেমন এখানে হচ্ছে যেমন চলাকে যদি আমরা ভাগ করি, যেমন চল যোগ আ, চলা, চল যোগ আ। চল হচ্ছে এখানে ধাতু বা প্রকৃতি বা ক্রিয়ামূল, আর আ হচ্ছে প্রত্যয়, আ হচ্ছে প্রত্যয়। তাহলে প্রকৃতি, আবার আমরা প্রকৃতির শ্রেণী বিভাগ, প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃতি দুই প্রকার একটা হচ্ছে নাম প্রকৃতি। দুই নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, তাহলে নাম প্রকৃতি, নাম বা পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, নাম বা পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। নাম ভা পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন আমরা যদি উদাহরণ দিই, নাম বা পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। উদাহরণ যদি আমরা দেই যেমন ছেলেরা, এখানে ছেলে যোগ রা, ছেলেরা,
সেলে হচ্ছে এখানে মূল শব্দের মূল অংশ হচ্ছে সেলে, সেলে একটি নাম, তাই একে নাম প্রকৃতি বলা হয়। আর রা হচ্ছে আমরা জানি যে বিভক্তি, রা হচ্ছে বিভক্তি। তাহলে এটাকে আমরা বলতে পারি যেমন নাম বা পদের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। আমরা উদাহরণ দিলাম সেলে রা, সেলে রা, সেলে যোগ রা, সেলে হচ্ছে এখানে নাম অর্থাৎ নাম প্রকৃতি, আর রা হচ্ছে বিভক্তি। তারপরে আসি আমরা ক্রিয়া বিভক্তি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হচ্ছে যে পদের বা ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। যেমন চলা ক্রিয়া প্রকৃতি, দুই নম্বরে হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়াপদের ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি যেমন চলা, এটাকে আমরা লিখতে পারি চল যোগ আ, চলা। এখানে চল, চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর আ হচ্ছে প্রত্যয়, আ হলো প্রত্যয়। সুতরাং ক্রিয়াপদের মূল অংশকে ধাতু আমরা বলতে পারি, সুতরাং ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়া বিভক্তি বলা হয়। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু, আমরা একটু ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বলতে পারি। সুতরাং 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 ক্রিয়াপদের মূল অংশকে আমরা অংশকে ধাতু ক্রিয়ামূল অথবা প্রকৃতি বলতে পারি। এবার আমরা আলোচনায় আসি প্রচলিত কিছু ধাতু বা ক্রিয়ামূল জানার একটা উপায় হচ্ছে, প্রচলিত প্রচলিত কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার একটা উপায় হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের রূপ লক্ষ্য করা। অর্থাৎ এই রূপ মধ্যম পুরুষের ক্রিয়ার যে রূপ আর ধাতুর রূপ এক। যেমন তাহলে আমরা বলতে পারলাম যে এমন যে প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার উপায় হচ্ছে বর্তমানকালের বর্তমানকালের মধ্যম পুরুষের বর্তমানকালের তুচ্ছার্থক বর্তমানকালের তুচ্ছার্থক মধ্যম পুরুষের মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। ক্রিয়ার রূপ লক্ষ্য করা, এইরূপ অর্থাৎ যে ক্রিয়ার রূপ রক্ষ হচ্ছে, কারণ এইরূপ আর ধাতুর রূপ হচ্ছে এক। যেমন কর, যেমন কর, খা, যাস, ডাকো, ডাকো এবং দেখো ইত্যাদি
তাহলে আমরা কি পাইলাম যে প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূলক জানার একটা উপায় হচ্ছে বর্তমান কালের তুচ্ছার্থ মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা, যেমন কর, খা, যা, ডাক, দেখ ইত্যাদি। এগুলো যেমন ধাতু তেমনি মধ্যম পুরুষের তুচ্ছার্থ বর্তমান কালের অনুজ্ঞার ক্রিয়াপদু। সে বর্তমান কালের অনুজ্ঞা বলতে আমরা কি বুঝি, আমরা এবার আমাদের ক্লিয়ার হবে আরেকটু বর্তমান কালের অনুজ্ঞা। অর্থাৎ বর্তমান কালের অনুজ্ঞা বলতে আমরা বুঝি যে বর্তমান কালের অনুজ্ঞা বলতে বর্তমানের আদেশ বর্তমানের আদেশ উপদেশ প্রার্থনা অনুরোধ ইত্যাদি। বর্তমান কালের আদেশ উপদেশ প্রার্থনা অনুরোধ ইত্যাদি বর্তমান কালের অনুজ্ঞার বলতে আমরা বোঝাই। যেমন উদাহরণ যদি আমরা দেই, যেমন পড়তে বসো সুখে থাকো দয়া করে আমাকে কিছু খেতে দিন, দয়া করে আমাকে কিছু খেতে দিন ইত্যাদি। তাহলে আমরা কি পাইলাম যে বর্তমানের আদেশ উপদেশ প্রার্থনা অনুরোধ ইত্যাদি, যেমন উদাহরণ দিলাম যে পড়তে বসো সুখে থাকো দয়া করে আমাকে কিছু দেন ইত্যাদি। এবার আমরা আলোচনায় ফিরে আসছি যে ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া বিভক্তি প্রথমত আমরা জেনে নেই যে ক্রিয়া বিভক্তি কি, যে ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় বিভক্তি। ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে যে অর্থহীন যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে বিভক্তি বলে। জাস্ট আমরা এটুকু আমরা সংজ্ঞাটা একটু জেনে রাখি যে ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে বিভক্তি বলা হয়। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দিই, পরি, যেমন পরি পরযোগ ই পর হচ্ছে ধাতু আর ই হচ্ছে বিভক্তি। তাহলে ই হচ্ছে এখানে বিভক্তি, ই হচ্ছে ক্রিয়া বিভক্তি ধাতুর। এবার আমরা ধাতুর শ্রেণী বিভাগে চলে আসি।
তা তো তিন প্রকার। মৌলিক মৌলিক ধাতু যৌগিক মৌলিক যৌগিক আর হচ্ছে সাধিত। তিন নম্বর হচ্ছে সাধিত ধাতু। তাহলে আমরা কী পাইলাম? ধাতু তিন প্রকার। পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকে ধাতু কত প্রকার, ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, যৌগিক ধাতু আর হচ্ছে সাধিত ধাতু। যৌগিক দেখে সংযোগমূলক ধাতু বলা হয়। এবার আমরা মৌলিক ধাতুর শ্রেণী বিভাগে চলে আসি। মৌলিক ধাতু আবার তিন প্রকার। তাহলে মৌলিক ধাতু কী একটু জেনে নেই। মৌলিক ধাতু, মৌলিক যে ধাতু, মৌলিক ধাতু যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, অর্থাৎ এটাকে আর ভাঙার কোনো সুযোগ নেই, সেটাই হচ্ছে মৌলিক ধাতু। উদাহরণ যেমন মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু বলা হয়। পরীক্ষায় প্রশ্ন থাকে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু বলা হয়, তাহলে মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে, তাহলে মৌলিক ধাতু হচ্ছে যে ধাতু বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। আর মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে, পরীক্ষা প্রশ্ন থাকে মৌলিক ধাতুর অপর নাম কি, তাহলে উত্তর হবে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। যেমন উদাহরণ যদি আমরা মৌলিক ধাতুর উদাহরণ যদি আমরা দেই, তাহলে কী পাইলাম? ধাতু তিন প্রকার, মৌলিক, সাধিত বা যৌগিক। মৌলিক ধাতু হচ্ছে যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। এবার আমরা মৌলিক ধাতুর উদাহরণ যদি আমরা দেই তাহলে আরও বিশেষ তোমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে। যেমন আমরা যদি বলি চলো, যেমন চলো, পড়ো, করো, এইগুলিকে আমরা আর কি করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, তাই এগুলিকে বলা হয় মৌলিক ধাতু। এবার আমরা মৌলিক ধাতুর শ্রেণী বিভাগে আমরা চলে আসি। মৌলিক ধাতুর শ্রেণী বিভাগ, মৌলিক ধাতুকে আমরা আবার তিন শ্রেণীতে ভাগ করতে পারি। মৌলিক ধাতুর, মৌলিক ধাতু তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে বাংলা ধাতু, দুই নম্বর হচ্ছে সংস্কৃত ধাতু, তিন নম্বরে হচ্ছে বিদেশাগত ধাতু। তাহলে আমরা মৌলিক ধাতু শ্রেণী বিভাগ পাইলাম। মৌলিক ধাতু তিন প্রকার, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু আর হচ্ছে বিদেশাগত ধাতু। তাহলে এবার আমরা বাংলা ধাতু কী সেই সম্পর্কে একটু জানি। বাংলা ধাতু হচ্ছে যে সব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে, যে সকল ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, সোজাসুজি আসেনি, সেগুলি হলো বাংলা ধাতু। যেমন কাঁটো, উদাহরণ যদি আমরা দিই, উদাহরণ মৌলিক বাংলা ধাতু হচ্ছে সেই সকল ধাতু, যে সকল ধাতু সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলিকে বলা হয় বাংলা ধাতু। উদাহরণ যদি আমরা দেবেন কাঁদো,
কাঁদো, তারপরে হচ্ছে জানো, নাচো, এগুলো হচ্ছে বাংলা ধাতু। অর্থাৎ যে সকল ধাতু সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলোকে বলা হয় বাংলা ধাতু। এবার আমরা আসি সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু হচ্ছে বাংলা ভাষায় যে সকল তৎসম ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়াপদে ধাতু প্রচলিত রয়েছেন, যে সকল তৎসম ক্রিয়ামূলের ধাতু প্রচলিত রয়েছেন তাদেরকে বলা হয় সংস্কৃত ধাতু। যেমন ক্রি, যেমন ক্রি, ঘম, ধৃ, ধৃ, পঠ ইত্যাদি। তাহলে আমরা কী বললাম, সংস্কৃত ধাতু যে সকল মানে বাংলা ভাষায় যে সকল তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছেন সেগুলিকে বলা হয় সংস্কৃত ধাতু। উদাহরণ দিলাম আমরা ক্রি, ঘম, ধৃ, পাঠ, এটাকে আমরা পঠবোধ, পাঠ না পঠবোধ, পঠ, পঠ ইত্যাদি। এবার আমরা আসি বিদেশিগত ধাতু। বিদেশি ধাতু অর্থাৎ বাংলা ভাষার যে সকল ধাতু বিশেষ করে হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, উর্দু, ফার্সি, আরবি, এইসব যে ভাষায় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বিদেশি ভাষা হতে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বিদেশাগত ধাতু। উদাহরণ যদি আমরা দিই, যেমন খাটো, যেমন খাটো বা খাটবে, খাটো খাটবে, আমরা বাক্যটা লিখতে পারি যে খাটবে যত বেশি সফল হবে তত, সফল সুফল হবে তত। অথবা যদি আমরা বলি যে জমআট মানে বাধা অর্থে জমআট বাধা। আবার এখানে আমরা কি এই যে বিদেশাগত ধাতুর অনেক ধাতু আছে বা ক্রিয়ামূল আছে, আমরা এগুলি সঠিক কোন ভাষা থেকে আসছে এগুলি আমরা নির্ণয় করা কঠিন। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, হ্যার ওই দুয়ারে দাঁড়িয়ে, হ্যার এই বিদেশাগত ধাতুর একটা উদাহরণ যদি আমরা দেই, হ্যার ওই দুয়ারে দাঁড়িয়ে, হ্যার ওই দুয়ারে দাঁড়িয়ে, হ্যার এই দুয়ারে দাঁড়িয়ে, অর্থাৎ এই হ্যার কোন ভাষা থেকে আসছে এটা নির্ণয় করা কঠিন। তাহলে সেই ক্ষেত্রে যে বিদেশে ধাতুর বিদেশাগত ধাতুর অপর নাম হচ্ছে অজ্ঞাত মূল ধাতু। বিদেশি ধাতুর অপর নাম হচ্ছে অজ্ঞাতমূলক ধাতু। তাহলে আমরা কী পাইলাম, যে হের ওই দুয়ারে দাঁড়িয়ে, অর্থাৎ এখানে এই হের কোন ভাষা থেকে আসছে তা নির্ণয় করা কঠিন। তাই এটাকে আমরা জানি যে বিদেশি ধাতুর অপর নাম হচ্ছে অজ্ঞাতমূলক ধাতু। পরীক্ষা প্রশ্ন থাকে যে অজ্ঞাতমূলক ধাতু বলতে আমরা কী বুঝি, যে বিদেশি ধাতুর অপর নাম হচ্ছে অজ্ঞাত ধাতু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব। পরবর্তীতে যদি আমাদের সুযোগ হয় আমরা ধাতুর উপর আরেকটা ক্লাস নিব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর বিশেষ করে আমাদের যে ক্লাসগুলি হচ্ছে অনলাইনের সেই ক্লাসগুলি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আবারও সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।